আর সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে ইজি ইংলিশের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টি বলবো, ইংরেজি সঠিক উচ্চারণ আমরা প্রায় সবসময় ভুল করি। যেমন ভুল উচ্চারণ করি সেইড, তার মানে হি সেইড টু মি আই এম ইউর ফ্রেন্ড। এখানে আমরা সেইড বলি, এটাকে আমরা সেইড পড়বো না। আমরা এখন থেকে কীভাবে এটাকে সঠিক স্যাড, হি স্যাড মি। ওকে, ভুল উচ্চারণ আমরা টিকেট বলি। আমরা যখন বিভিন্ন বাস কিংবা ট্রেন এর টিকিট কাটতে যাই, আমরা বলি টিকিট। এটা মে মানে সঠিক উচ্চারণ হবে টিকিট, আই নিড টু টিকিটস। আমরা যখন ভুল উচ্চারণ করি সে, এস ওয়াই সে, এটা সে না সেই, এস এ ওয়াই সেই। ভুল উচ্চারণ হচ্ছে পপুলার, আমরা বলি পপুলার, সে অনেক পপুলার, এটা সে পপিউলার। এখন আরও রচনা সাইলেন্ট থাকে, পপিউলার পপিউলার। ভুল উচ্চারণ প্যাশন, আমরা বলি যে প্যাশনটাকে দেখতে এসেছি, পেশেন্ট। প্যাশন মানে কি, কোন শব্দ আমরা বলবো সঠিক উচ্চারণটা কীভাবে বলবো, পেশেন্ট পেশেন্ট। ভুল উচ্চারণ আমরা ইনফরমেশন 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 ইনফরমেশন। আমরা আর এর উচ্চারণটা সাইলেন্ট রাখবো, রাখি আমরা কীভাবে আর কীভাবে বলবো, ইনফরমেশন ইনফরমেশন। এই ধারাবাহিকতা আমরা মোটামুটি সবসময় ক্লাস নেব। আমি আরেকবার পড়ে দিচ্ছি সবাইকে ইংরেজি সঠিক উচ্চারণ, যা আমরা প্রায় সময় ভুল করে থাকি। সেইড, এটা হবে স্যাড। টিকেট, টিকেট। সে, সেই। পপিউলার, এটা হবে পপুলার, মূল উচ্চারণ হবে পপিউলার পপিউলার। প্যাশেন্ট, পেশেন্ট। ইনফরমেশন ইনফরমেশন ইনফরমেশন। থ্যাংক ইউ সো মাচ।